চলো তোমাকে রাস্তা থেকে ট্যাক্সি ধরিয়ে দিচ্ছি আমাদের সঙ্গে থানায় নামলে তোমার বস মোটে খুশি হবে না উঠে বড় প্রত্যেককে শোকাস করব সাধারণ কোনো সার্ভিস দেন মানুষকে ভালো করে কিছু দেখলেন না ইনভেস্টিগেট করলেন না এভিডেন্সগুলো ঘেঁটে দিয়ে চলে এলেন শাহরুখ খান হ্যাঁ স্যার মানে ভাবলাম ওটা কি ভাবলেন ওটা কি ডাকাতি একবার মনে হলো না রিভলভারটা কেন বালিশের পাশে ওটা কি ঝুলনের জন্য সাজানো হয়েছিল আপনি স্যার আমাদের দিকটা একটু দেখছেন না স্যার আমি একটাই দিক দেখতে পাচ্ছি সেটা আপনার ভাগ আপনাদের মতে অফিসারদের জন্য পুরো পুলিশ ডিপার্টমেন্টের বদনাম হয় ডোন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্যাট স্যার এক্সাইটমেন্ট হবে না স্যার তুমি ইংরেজিটা বলবে না ইডেনের ডিউটিটা যে নিয়েছেন তো যান শোটা এনজয় করুন ফিরে এসে শোকাসের উত্তরটা দেবেন তারপর দেখব কোন শাহরুখ খান আপনাদের মাঝায় স্যার বিশান যে ওই রাতে বাড়িতে ছিল না বাড়িতে আশ্রিতা জানো বিষয়টা কনফার্ম করেছে কাউকে বিশ্বাস করি না সঞ্জীব পোস্টমর্টম রিপোর্ট এলে আমাকে মেল করুন এখন বিশান রায় আর ইংরেজি বললে গাড়ি থেকে নামিয়ে দেবো লোধাসুলি কেন গিয়েছিলেন সরি লোধাসুলি কেন গিয়েছিলেন ওই শতরূপ ফোন করে ঝোলাঝুলি করলো কিছুতেই ছাড়বে না আপনি ফিরেছেন আজ মানে টোয়েন্টি নাইনথ ফেভ গিয়েছিলেন কবে টোয়েন্টি সেভেন ভোর মানে ওই অ্যাডভেঞ্চার মতো দুদিন লোধাশুলিতে লোধাসুলিটা অ্যাডভেঞ্চার হুম আমার না জানেন হঠাৎ হঠাৎ খেয়াল যাবে তখন আমি বেরিয়ে যাই আমি একটু ওই বহিম্যানটাই বাছি আর কি ধরালাম হুম নেবেন আপনি না তখনই ওই সমস্ত বাজে ব্যাপার করে ফেলি মানে ওই সব জ্ঞান তার মানে আপনাকে দেখতে যতটা ভদ্র সভ্য আপনি ঠিক ততটা নন আসলে আমি না ঠিক আমি ঠিক ব্যালেন্সড নই এই ভালো তো হুট করে নেশা ভাং নোংরামি সাবকনশিয়াস একটা খারাপ লোক আমাকে দাঁড়িয়ে নিয়ে বেড়ায় অনেকে সাবকনশিয়াস মাইন্ড তাদের কনশিয়াস মাইন্ড কে ওভাররুল করে আপনি যখন ওই অন্য রকম হয়ে যান তখন কি করেন বাড়াতে মেনি শুই চলাই খাই ক্যারেক্টারে শ্রাদ্ধ করি ছটফট করি ভেতরে ভেতরে নন্দিনী সেন কি নন্দিনী শিবাঙ্গীর বান্ধবী দুজনে একসঙ্গে বড় হয়েছে শিবাঙ্গী ওকে এই বাড়িতে এনে তোলে ওদের ওই পারফিউমের বিজনেসটা করতো দুজনে মানে ব্যবসাটা শিবাঙ্গিরি নন্দিনী সাপোর্ট দিত হঠাৎ বান্ধবীকে বাড়িতে কেন আর দুজনেই তো আসানসোলের ম্যাম শিবাঙ্গীর পরে ওকে এখানে ডেকে নেয় শিবাঙ্গী সবার দায়িত্ব নিত